বিবর্তন, কবি গিরিধৰ মহন্ত। রজা মহারাজার যুগতে আছিল বিনিময়ের আহিলা হয়, নাম আছিল কৰি, শামুকর খোলা হয় সমুদ্র তটত আছিল পৰি। নরলোকে বুটলি আনি স্থান দিলে হাতনি পেড়াত, মান্যতা দিলে ধনের মূল্যত, হিসাব করে করা গন্ডা লেখক। তেনেকৈ পার হয়ে গল রজা মহারাজার দিন, কদাপিও হওয়া নাছিল মূল্যমানহীন। কালক্রমত করিক এলাগি করে আহিল পাতি পয়সা, তাম পিতলর সোণ রূপর তৈয়ার হল মুদ্রা, কম মূল্যর বেলিকা চলে তাম পিতলর মুদ্রা, অধিক মূল্যর বেলিকা চলে সোণ রূপর মুদ্রা। পরিচয় আর হিসাবর বাবে নাম ললে পাতি পয়সা, এয়না বা সরতিয়া আর দুয়নিয়া, শিকি আধলি আদি নাম বিনন্দিয়া, অর্ধ শতাধিক বছর তেনেকৈ চলে। তার ঠাইত নয়া পয়সা আহিল, পদ্ধতি দশমিক গণনাত দহর গুণে, নাম ললে পয়সা আর এশ হলে টকা। প্রচলিত শিকি আর আধলির বাদে পাতি পয়সা সরতিয়া দুয়নিয়ায় মাগিলে বিদায়, সময়ের সুতত শিকি আর আধলিও হল হি অচল, টকিয়া দুটকিয়া পাঁচ টকিয়ায় হয়ে পড়িল সুচল, মাজতে ভুমুকি মারে দহ টকিয়া মুদ্রা, আকৃতিত নহয় কিন্তু শিকি আধলিতকৈ ক্ষুদ্র, তার লগতে চলে পাঁচ দহ বিশ পঞ্চাশ এশ পাঁচশ হাজার আর দুহেজারের নোট। বর্তমান কালত মুদ্রানীতির সলনি হল, নগদ ধনের লেনদেনকো কম করে দিয়া হল, তার ঠাইত আহিল নিয়ম, নগদ বিহীন হব ব্যাংকর যুগে, নেট ব্যাংকিং পেটিএম আদি বহুতো মাধ্যম, নিতান্ত খুচুরা প্রয়োজনতহে কম মূল্যর নগদ প্রচলন। কবিতার ঠাইত চমু টকা লিখি নলও মই কবি।